টি টোয়েন্টি বিশ্বকাপ পরে ক্রিকেটরু অবসর নেবে অধিনায়ক রোহিত শর্মা, এই চর্চা এবে জোর ধরেছি। যা আলোচনা হচ্ছে অলরাউন্ডর হার্দিক পাণ্ডিয়াঙ্কু নিয়ে রোহিত অসন্তুষ্ট অছন্তি। তাঙ্কু টি টোয়েন্টি বিশ্বকাপ দলরে সামিল করা যাওয়া পরে রোহিতক অবসর নেওয়া কথা উঠিছে। সূচনা অনুসারে রোহিত শর্মা এবং মুখ্য চয়নকর্তা অজিত আগরকর হার্দিকঙ্কু দলরে স্থান দেওয়াকু বিরোধ করুথে। তবে হার্দিকঙ্কু খালি দলরে নিয়াগলা না, তা সহ তাঙ্কু উপ অধিনায়ক মধ্য করা যাইছে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলর অধিনায়ক অনেক হার্দিক পাণ্ডিয়া, রোহিতক স্থানের তাঙ্কু অধিনায়ক করা যাইছে। তবে তাঙ্কু নেতৃত্বে দল অতি খারাপ প্রদর্শন করে প্লে অফ কু মধ্য যাইপারে না। এ স্থিতিরে রোহিত শর্মা এবং অজিত আগরকর হার্দিকঙ্কু বিশ্বকাপ দলরে ননেবা পাই চাহুলে। হার্দিক মনোনীত হওয়া পরে রোহিত ক্রিকেটর সন্ন্যাস নেবে বলে চর্চা জোর ধরেছে। এপটে রোহিত এবং হার্দিকঙ্কু ভিতরে সেতল যুদ্ধ চালিথিবা বেলে বিসিসিআই কিন্তু ভারতীয় টি টোয়েন্টি টিমর পরবর্তী অধিনায়ক ভাবে হার্দিক পাণ্ডিয়াঙ্কু দায়িত্ব দেওয়াকু আপাততঃ স্থির করে সারিথিবা সূচনা মিলুছে। তবে শীতল যুদ্ধ হি মুম্বাই ইন্ডিয়ান্স খারাপ প্রদর্শন পাই দায়ী বলে ক্রিকেট এক্সপর্ট মত দেইছন্তি। তো আমার সাথে জনে ক্রিকেট এক্সপর্ট অনেক বরিষ্ঠ ক্রীড়া সমীক্ষক নির্মল মিশ্র, তাঙ্কর প্রতিক্রিয়া নিয়ে যাবে আলোচনা আমার সাথে সে ফোন লাইন উপস্থিত রয়েছে। সুত মিশ্র স্বাগত আপনার কলিঙ্গ টিভি কু। রোহিত অবসর নেওয়া কথা কু নেই ইয়ে যে চর্চা চালিছে, আকু কেবল আমি চর্চার সীমিত রাখিবা না এর পছরে বাস্তবিকতা আপনার দেখুছেন? নিশ্চিত বাস্তবিকতা রয়েছে স্যার, কাহিঁকি না চলিত আইপিএল মানে খারাপ প্রদর্শন করেছে হচ্ছে এমআই এবং প্লে অফ বাদ পড়েছি এবং তেরোটি ম্যাচ রু আট পয়েন্ট বর্তমান নবম স্থানে রয়েছে, যাহাফলে কি মানে এমআই র মানে ফ্রাঞ্চাইজ মানে এবং সমস্ত হচ্ছে মানে দোষ দিয়েছেন রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়াকু বর্তমানে চলিত ক্যাপ্টেনকু। কাহিঁকি দেখুন রোহিত শর্মা দশ বর্ষ ধরে এমআই র ক্যাপ্টেন ছিলেন এবং যাহাফলে কি সে পাঁচথর মধ্যে চম্পিয়ান করেছেন এবং মাইকেল ক্লার্ক এতিমধ্যে এবং মাইকেল ধন মধ্যে দুইটি স্টেটমেন্ট দিয়েছেন যেটা কি স্পষ্ট রূপে সে মুম্বাই র খারাপ প্রদর্শন পাই মানে হচ্ছে গ্রুপ গ্রুপিজিম যেটা হচ্ছে টিম ভিতরে ড্রেসিং রুমে দুইটি দল ভাবে মানে বিভক্ত হয়েছিল এবং হার্দিক পাণ্ডিয়া যেবেঠু জয়েন করে টিমরে সেবেঠু মানে বিবাদটি আরম্ভ হয়েছিল, যাহাফলে কি মানে হার্দিক পাণ্ডিয়া হচ্ছে অধিনায়ক হলে রোহিত শর্মা তাঙ্কা অন্ডরে খেলিলে এবং সেইটি থমি নথিল এ কোল্ড ওয়ার চালিছিল। দেখুন মানে দুই হাজার বাইশ যেতবে টি টোয়েন্টি বিশ্বকপরে ইংল্যান্ড ঠার রোহিত শর্মা অধিনায়কত্বরে ভারত দশ উইকেট পরাস্ত হল সেতবে অনেক চর্চা হয়েছিল কাহিঁকি না বিরাট কোহলি মানে আপ্রোচ কু নেইকি এবং হার্দিক পাণ্ডিয়া মানে আপ্রোচ কু নেইকি সমস্ত আপ্রোচ কু নেইকি মধ্যে মানে হচ্ছে গোটে ইয়ে হয়েছিল এবং রোহিত শর্মা কু স্টেপ ডাউন করা যাইছিল ক্যাপ্টেনশিপ এবং সেটা মধ্যে বিরাট কোহলি মধ্যে বাদ দিয়া যাইছিল কিন্তু হার্দিক পাণ্ডিয়াকু অধিনায়কত্ব দিয়া যাইছিল এবং হার্দিক পাণ্ডিয়া হচ্ছে মানে সে নিউজিল্যান্ড বিপক্ষে ম্যাচ রে হচ্ছে অধিনায়ক হয়েছিলেন টি টোয়েন্টি ফর্মাটে এবং ঘরোয়া সিরিজ শ্রীলঙ্কা বিপক্ষে সে মধ্যে ম্যাচ রে হচ্ছে অধিনায়ক হয়েছিলেন, ভালো প্রদর্শন মধ্যে করেছিলেন কিন্তু হঠাৎ হচ্ছে মানে যেতবে হচ্ছে আফগানিস্তান টুর আরম্ভ হল রোহিত শর্মা এবং বিরাট কোহলি মানে টি টোয়েন্টি ক্যারিয়র শেষ হল বলে সমস্ত কৌলি কিন্তু হঠাৎ জয় শাহ যেতবে টিম সিলেকশন কলে সেতবে হচ্ছে রোহিত শর্মা টিম রে রহিলে এবং হচ্ছে বিরাট কোহলি মধ্যে টিম রে রহিলে সেইটু আরম্ভ হয়েছিল শীতল যুদ্ধ, যাহাফলে কি বর্তমান হচ্ছে মানে টি টোয়েন্টি মানে বিশ্বকাপ পরে পরে রোহিত শর্মা সৈতিরিশ বর্ষের পদার্পণ কলেনি এবং তাঙ্কর ক্যারিয়র শেষ অবস্থায় পৌঁছলে মধ্যে কহিলে হবনি অত্যুক্তি হবনি। এমআই র খারাপ প্রদর্শন যে কি তাঙ্কর লাস্ট ম্যাচ গুড়িক দেখিলে গোটিয়ে শতক কু ছাড়ি দেলে এই যে মানে ছটি পালি খেলিছেন সে তা ধরে ছ রন আট রন চারি এগার রন চারি নিষ্পন করেছেন এবং তাঙ্কর ব্যাট মধ্যে কথা কবুনি, যাহাফলে কি সে নিজকে বিলকুল দেখিবার কথা এই যে চর্চা হচ্ছে রোহিত কু নেকি ইয়ে কেবল চর্চার সীমিত রুচি না ইয়ার আউ কিছু গোটে বাস্তবতা আমি দেখবাক পাচ্ছি তাহা পরবর্তী সময় হি জনা পড়ব। ধন্যবাদ যোড়ি হয়েছিল নির্মল মিশ্র, বরিষ্ঠ ক্রীড়া সমীক্ষক, এ সম্পর্কের সবিশেষ আমার সহ আলোচনা করুলে।